50, একবিংশ পরিচ্ছেদ 1848। এই সময়ে 1770 শকের আশ্বিন মাসে কতগুলি বন্ধুকে সঙ্গে লইয়া আমি দামোদর নদীতে বেড়াইতে যাই। 7 দিন সেই দামোদরের বাঁক ঘুরিয়া ঘুরিয়া একদিন বেলা 4টার সময় তাহার তীরের একটা চড়ায় নৌকা লাগাইলাম। সেখানে গিয়া শুনিলাম যে বর্ধমান ইহার খুব নিকটে 2 ক্রোশ দূরে। অমনি আমার বর্ধমান দেখিতে কৌতূহল হইল। আমি তৎক্ষণাৎ সেই নৌকা হইতে নামিয়া 2 ক্রোশ চড়া ভাঙিয়া বর্ধমান চলিলাম। রাজনারায়ণ বসু আর 2-1 জন আমার সঙ্গে শহরে পৌঁছিলাম। তখন সন্ধ্যার দীপ ঘরে ঘরে দোকানে দোকানে জ্বলিতেছে। আমরা ইতস্তত বেড়াইয়া বেড়াইয়া শহর দেখিলাম, বাজার দেখিলাম, রাজবাড়ি দেখিলাম। রাজবাড়ির মধ্যে বাতির আলোকে আলোকিত একটা ঘরে রাজা যেন বসিয়া আছেন। সার্সির বাহির হইতে আমাদের এমনি বোধ হইল। আমাদের কৌতূহল পূর্ণ করিয়া আবার দামোদরের সেই চড়া ভূমি দিয়া নৌকাতে ফিরিয়া আসিলাম। তখন রাত্রি অনেক হইয়াছে। রাজনারায়ণ বাবু এত পর্যটন বোধ হয় কখনো করেন নাই। আমাদের সঙ্গে তিনি আর চলিয়া উঠিতে পারেন না। অনেক কষ্টে নৌকায় ফিরিয়া আসিয়া তিনি শুইয়া পড়িলেন। দেখি তাহার জ্বর হইয়াছে। পরদিন বেলা প্রথম প্রহরে তরুণ সূর্যরশ্মি বিধৌত সেই দামোদরের পুণ্যস্রোতে স্নান করিয়া নীল পট্টবস্ত্র পরিধান করিলাম এবং নিয়মিত উপাসনা করিয়া পবিত্র হইলাম। এমন সময় দেখি সেই চড়া ভাঙিয়া একখানা সুন্দর ফিটন গাড়ি চারিদিকে বালুর মেঘ তুলিয়া আসিতেছে। যেখানে উষ্ট্রের পথ সেখানে কি ভালো গাড়ি চলিতে পারে, না ঘোড়া দৌড়িতে পারে? আমি বুঝিতে পারিতেছি না যে এমন স্থান দিয়া ইহারা কোথায় যাইতেছে। দেখি যে সে গাড়ি আমার বোটের সম্মুখে দাঁড়াইল। কোচ বাক্স হইতে একজন লাফাইয়া পড়িল, সে আমার সঙ্গে দেখা করিতে চায়। আমি তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলাম, তুমি কি চাও? সে জোর করে আমাকে বলিল যে বর্ধমানের মহারাজাধিরাজ আপনার সহিত সাক্ষাৎ করিতে নিতান্ত ইচ্ছুক হইয়া এই গাড়ি পাঠাইয়াছেন, আপনি অনুগ্রহ করিয়া তাহার ইচ্ছা পূর্ণ করুন। আমি বলিলাম, এখন আমি নদী বন পাহাড় পর্বত দেখিতে বাহির হইয়াছি, এখন আমি কোথায় রাজদর্শন করিতে যাইব? পৃষ্ঠা 51, আমি এই নদী দিয়া আসিয়াছি, এই নদী দিয়াই ফিরিয়া যাইব, আমি আর ডাঙায় উঠিব না। সে বলিল যে আমি আপনাকে লইয়া যাইতে না পারিলে মহারাজের কাছে অত্যন্ত অপরাধী হইব। আপনি আমার প্রতি সদয় হন, একবার রাজাকে দর্শন দিন, আপনার প্রতি তাহার অনুরাগ দেখিলে আপনি অবশ্যই পরিতৃপ্ত হইবেন, আমি আপনাকে না লইয়া যাইব না। তার এত কাতরতা ও মিনতি দেখিয়া আমি যাইতে স্বীকার করিলাম। আমি ভোজন করিয়া 2 প্রহরের পর বর্ধমানে চলিলাম। যখন পৌঁছিলাম তখন বেলা অবসান হইয়াছে। নানা উপকরণে সুসজ্জিত একটি বাসস্থান আমার জন্য নির্ধারিত হইয়া রহিয়াছে। সেখানে রাজার প্রধান প্রধান অমাত্যেরা আমাকে ঘেরিয়া বসিল। তারা গোবিন্দ বারুজ্যে, কীর্তি চাটুর্যে সকলেই আমার কাছে হাজির। আমার বাসা হইতে রাজবাড়ি পর্যন্ত আমি কি করিতেছি, কি বলিতেছি, মুহূর্তে মুহূর্তে এই সংবাদ লইবার জন্য ডাক বসিয়া গেল। পরদিন প্রাতে 3-4খানা গরুর গাড়ি করিয়া চাল, ডাল, ময়দা, সুজি প্রভৃতি খাদ্য সামগ্রী আমার বাসাতে আসিয়া উপস্থিত। আমি লোকদের জিজ্ঞাসা করিলাম যে এত জিনিস কেন? তাহারা বলিল যে রাজগুরুর জন্য যে সিধা নির্দিষ্ট আছে সেই সিধা আপনাকে মহারাজ পাঠাইয়াছেন। তাহার পরে 2 প্রহরের সময় জুড়িয়া আসিয়া আমার দরজায় দাঁড়াইল। আমি সেই গাড়িতে চড়িয়া রাজবাড়িতে চলিয়া গেলাম। রাজার সহিত সাক্ষাৎ হইল, তিনি আমাকে বহু সমাদরে গ্রহণ করিলেন। তখন তিনি বিলিয়ার্ড খেলিতেছেন, সকলেই তাহার সঙ্গে সঙ্গে ঘুরিয়া বেড়াইতেছে। আমিও তাহার বিলিয়ার্ড খেলার আমোদে যোগ দিলাম। তিনি আমাকে ধরিয়া একটা উচ্চ আসনে বসাইয়া দিলেন। তাহার নম্রতা, বিনয় ও অনুরাগ দেখিয়া আমারও অনুরাগ তাহার প্রতি ধাবিত হইল। আমার সহিত এই প্রকারে তাহার সম্মিলন হইল এবং ক্রমে ব্রাহ্মধর্মে তাহার উৎসাহ বাড়িতে লাগিল। তিনি আমার পরামর্শে রাজবাড়ির মধ্যে ব্রাহ্ম সমাজ স্থাপন করিলেন। এই ব্রাহ্ম সমাজের বেদীর কার্যের এবং ব্রাহ্মধর্মে রাজাকে উপদেশ দিবার জন্য আমি শ্যামাচরণ ভট্টাচার্যকে এবং তারকনাথ ভট্টাচার্যকে তাহার কাছে পাঠাইয়া দিলাম। ইহার পর আমি সর্বদাই বর্ধমানে গিয়া তাহাকে উৎসাহ দিতাম এবং তাহার সহিত ধর্মালোচনা করিতাম। তিনিও আমাকে পাইয়া অত্যন্ত সন্তুষ্ট হইতেন।
তাহার জন্মোৎসবে, তাহার বনভোজনে যখন যে উপলক্ষে সেখানে যাইতাম, আমার সঙ্গে তাহার ব্রহ্মোপাসনা হইতেই হইত। তাহার হৃদয়ে ভক্তিও ছিল, শ্রদ্ধাও ছিল। এক রাত্রিতে ব্রহ্মোপাসনার সময় তিনি বক্তৃতা করিলেন, ওপেন ইনভার্টেড কমা, আমি কি অকৃতজ্ঞ? তিনি আমাকে এত সম্পদ দিয়াছেন, আমি তাহার জন্য তাহার কাছে যথোচিত কৃতজ্ঞ হই না, তাহাকে স্মরণ করি না। কিন্তু কত কত দিন দরিদ্র, তাহার কাছে তাহার নিকট হইতে অতি অল্প পাইয়াও তাহার কাছে কতই কৃতজ্ঞ হয়, তাহাকে পূজা করে। আমি কি অতি অকৃতজ্ঞ, কি অধম, ক্লোজ কোট। এই বলিয়া ক্রন্দন করিতে লাগিলেন। একদিন তিনি আমাকে তাহার অন্তঃপুরেই লইয়া গেলেন। সেখানে একটি পুষ্করিণী আছে, আমাকে তাহা দেখাইয়া বলিলেন, আমরা এখানে বসিয়া মাছ ধরি। উপরের দোতলায় লইয়া গেলেন, দেখি সেখানে জড়ির মচনদ পাতা, বিবাহের বাড়ির সজ্জার মতো সব সাজানো। তিনি বলিলেন, এইখানে আমরা বসি। পৃষ্ঠা 52। আর একটা ঘরে লইয়া গিয়া বলিলেন, এখান হইতে রানী আমার বিলিয়ার্ড খেলা দেখিতে পান। তাহার অন্তঃপুরে গিয়া সকল দেখিয়া শুনিয়া আমার বোধ হইল যে রাজা যেমন রানীর প্রতি সন্তুষ্ট, রানী তেমনি রাজার প্রতি সন্তুষ্ট। সন্তুষ্ট ভার্যায় ভর্তা, ভর্তা ভার্যা তথৈব চ। একদিন রাজা আমাকে বলিলেন, আপনার কাছে আমার একটি প্রার্থনা আছে, তাহা আপনাকে পূর্ণ করিতেই হইবে। আমি ভাবিলাম না জানি কি বলিবেন। আমি বলিলাম, কি প্রার্থনা? তিনি বলিলেন, আপনাকে একটু পরিশ্রম স্বীকার করিয়া বসিতে হইবে, আপনার একটা ছবি লইব। তাহার বাড়িতে তখন একজন ভালো কারু ইংরাজ আসিয়াছিল, সে আমার ছবি লইল। আমার তখনকার সেই ছবি এখনও তাহার ঘরে আছে। রাজা মহতাব চাঁদ আর নাই, তাহার পুত্র আফতাব চাঁদও অল্প বয়সেই হল পরিত্যাগ করিয়াছেন, কিন্তু তাহার ব্রাহ্ম সমাজ এখনও রহিয়াছে। সেখানে অদ্যপি একজন উপাচার্য প্রতিনিয়ত ব্রহ্ম নাম ধ্বনিত করেন, কিন্তু তাহার কেহ শ্রোতা নাই। সেই শূন্য সমাজগৃহের অধিষ্ঠাত্রী দেবতাই তাহার একমাত্র দিক। একদিন কলিকাতায় আমি গাড়িতে চড়িয়া বেড়াইতে যাইতেছিলাম, একজন আসিয়া সেই পথে আমার হাতে একখানা পত্র দিল। খুলিয়া দেখি সে পত্র কৃষ্ণনগরের রাজা শ্রীশচন্দ্রের। তিনি তাহাতে লিখিয়াছেন যে, কল্য 5টার সময় টাউন হলে আমার সহিত সাক্ষাৎ করিলে সুখী হইব। আমি তাহার পরদিন 5টার সময় টাউন হলে যাইয়া অপেক্ষা করিতেছি। একটু পরে তিনি আসিয়া আমাকে দেখা দিলেন। পরস্পরের সম্মিলনে বড়ই সুখী হইলাম। সেখানে তিনি আমার সহিত কেবলই ধর্মালোচনা করিলেন। যাইবার সময় বলিয়া গেলেন যে, কোটেশনে, এখানে এত অল্পক্ষণে আলাপ করিয়া মনের পরিতৃপ্তি হইল না। আমি কলিকাতায় এখনও 3-4 দিন আছি, যদি ইহার মধ্যে কোনো দিন সন্ধ্যার সময় আমার বাসায় যাইয়া আলাপ করেন, তবে বড় সুখী হই, ক্লোজ কোট। তিনি প্রকাশ্যে আমার সহিত দেখা করিতে সংকুচিত। আমি ব্রাহ্ম সমাজের নেতা ব্রাহ্ম, আর তিনি নবদ্বীপাধিপতি পৌত্তলিক সমাজের কর্তা। আমার সহিত তাহার এই প্রথম আলাপ, তিনি আপনি আসিয়া আমার সহিত আলাপ করিলেন। কৃষ্ণনগরে ব্রাহ্ম সমাজ স্থাপন করিয়া আমি সর্বদাই সেখানে যাইতাম। তিনি লোকমুখে আমার কথা শুনিয়া আমার বক্তৃতা আদি পড়িয়া আমার সহিত আলাপ করিতে এত ব্যগ্র হইয়াছিলেন। একদিন সন্ধ্যার সময় আমি তাহার সঙ্গে দেখা করিতে তাহার বাসাতে গেলাম। আমাকে তিনি তাহার দোতলার ছাদের উপরে নির্জনে লইয়া গেলেন। সেখানে একটি দীপও নাই। গিয়াই তিনি অমনি মাটিতে বসিয়া পড়িলেন, আমিও তাহার সঙ্গে সেখানে মাটিতে বসিলাম। বেশ ফকিরি ভাব হইয়া গেল। তিনি বলিলেন, একো দেব সর্বভূতেই সুগুঢ় সর্বব্যাপী সর্বভূতান্তরাত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাধিবাস সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। পৃষ্ঠা 53। তাহার অমায়িকতা ও সরলতা দেখিয়া তাহার সহিত আমার বড়ই সদ্ভাব জন্মিয়া গেল। আমরা এক হৃদয় হইয়া গেলাম। বিদায় পাইবার সময় তিনি আমাকে বলিলেন যে, কোটেশনে, এবার কৃষ্ণনগরে যখন যাইবেন তখন এক রাত্রি আমার বাড়িতে গিয়া থাকিতে হইবে। থাকিবেন কি, ক্লোজ কোট। আমি বলিলাম যে, ইহা হইতে আহ্লাদ ও সৌভাগ্য আর কি আছে, আমাকে আপনি যখনই ডাকিবেন তখনই যাইব।
তাহার পরে আমি কৃষ্ণনগরে গেলে তিনি আমাকে নিমন্ত্রণ করিয়া পাঠাইলেন। আমি সন্ধ্যার সময় তাহার রাজবাটিতে গেলাম। তিনি আমাকে একটি নিভৃত সুন্দর কুঠুরিতে লইয়া বসাইলেন। সেখানে আর কেহ নাই, কেবল তাহার পুত্র সতীশচন্দ্র আছেন। আমাদের আমোদের জন্য তাহার ধ্রুপদ সকল শুনাইলেন। দুই প্রহর রাত্রি পর্যন্ত গানই চলিল। ষাট প্রকারের ব্যঞ্জন দিয়া আমাকে ভোজন করাইলেন। তাহার বাড়িতে শয়ন করিলাম। খুব ভোরে রাজা আপনি আসিয়া আমাকে জাগাইলেন এবং তাহার পূজার বাড়ি দেখাইয়া প্রভাতেই আমাকে বিদায় দিলেন। সেই সময় ধর্মযোগে দুইটি রাজার সহিত আমার যোগ হইয়াছিল। তাহার মধ্যে একজন প্রকাশ্যে আমাকে গ্রহণ করিয়াছিলেন, আর একজন খুব গোপনে কিন্তু খুব অন্তরে। দ্বাবিংশ পরিচ্ছেদ 1848। আমি পূর্বে জানিতাম যে মোট 11খানি উপনিষদ আছে এবং তাহা শঙ্করাচার্য ভাষ্য করিয়াছেন। এখন দেখি শঙ্করাচার্য যাহার ভাষ্য করেন নাই এমন অনেক উপনিষদ আছে। অন্বেষণ করিয়া দেখিলাম যে 147খানি উপনিষদ রহিয়াছে। সকল প্রাচীন উপনিষদের শঙ্করাচার্য ভাষ্য করিয়াছেন, সেগুলি প্রামাণ্য। তাহাতেই ব্রহ্মজ্ঞান, ব্রহ্মপাসনা এবং মুক্তির সোপানের উপদেশ আছে। সকল শাস্ত্রের মধ্যেই উপনিষদ বেদের শিরোভাগ বলিয়া এবং সকলের শ্রেষ্ঠ বলিয়া যখন সর্বত্র মান্য হইল, তখন বৈষ্ণব শৈব সম্প্রদায়গণ উপনিষদ নাম দিয়া গ্রন্থ প্রচার করিতে লাগিল এবং তাহাতে পরমাত্মার পরিবর্তে আপন আপন দেবতাদের উপাসনা প্রচার করিতে লাগিল। তখন গোপাল তাপনি উপনিষদ প্রস্তুত হইল। তাহাতে পরমাত্মার স্থান শ্রীকৃষ্ণ অধিকার করিলেন। সেই গোপাল তাপনি উপনিষদে মথুরাকে ব্রহ্মপুর এবং শ্রীকৃষ্ণকে পরব্রহ্ম উল্লেখ করা হইয়াছে। আবার একটা গোপী চন্দন উপনিষদ আছে, তাহাতে কেমন করিয়া তিলক কাটিতে হয় তাহার উপদেশ আছে। বৈষ্ণবেরা এরূপে আপনাদের দেবতার মহিমা ঘোষণা করিল। আবার শৈবরা স্কন্ধ উপনিষদ নাম দিয়া আরেক গ্রন্থে শিবের মহিমা ঘোষণা করিল। সুন্দরী তাপনী উপনিষদ, দেবী উপনিষদ, কৌলোপনিষদ প্রভৃতিও আছে। খ্রিস্টা 54, তাহাতে কেবল শক্তির মহিমা প্রচার। এমনকি উপনিষদের নামে যে কেহ যাহা তাহা প্রচার করিতে লাগিল। আকবরের সময় হিন্দুদের মুসলমান করিবার জন্য আবার একটা উপনিষদ প্রস্তুত হইয়াছিল, তাহার নাম আল্লোপনিষদ। কি আশ্চর্য! উপনিষদের এক কণ্ঠকারণ্য আমরা পূর্বে জানিতাম না। কেবল একাদশ উপনিষদে আমরা পূর্বে জানিতাম এবং সেই সকল উপনিষদেরই সাহায্যে ব্রাহ্মধর্ম প্রচারে প্রবৃত্ত হইয়াছিলাম। সেই সকল উপনিষদকেই ব্রাহ্মধর্মের ভিত্তিভূমি করিয়াছিলাম, কিন্তু এখন এই ভিত্তিভূমিকেও দেখি যে সে বালুকাময় এবং শিথিল, এখানেও মৃত্তিকা পাই না। প্রথমে বেদ ধরিলাম, সেখানে ব্রাহ্মধর্মের ভিত্তি স্থাপন করিতে পারিলাম না। তাহার পরে প্রামাণ্য একাদশ উপনিষদ ধরিলাম, কি দুর্ভাগ্য, সেখানেও ভিত্তি স্থাপন করিতে পারিতেছি না। ঈশ্বরের সঙ্গে উপাস্য উপাসক সম্বন্ধ এটি ব্রাহ্মধর্মের প্রাণ। যখন শঙ্করাচার্যের শারীরিক মীমাংসা বেদান্ত দর্শনে ইহার বিপরীত সিদ্ধান্ত দেখিলাম, তখন আর তাহাতে আমাদের আস্থা রহিল না। আমাদের ধর্ম পোষণের জন্য তাহা গ্রহণ করিতে পারিলাম না। মনে করিয়াছিলাম যে বেদান্ত দর্শনকে ছাড়িয়া কেবল উপনিষদকে গ্রহণ করিলে ব্রাহ্মধর্মের পোষকতা পাইব। এই জন্য সকল পরিত্যাগ করিয়া কেবল সেই সমস্ত উপনিষদের উপরেই একান্ত নির্ভর করিয়াছিলাম। কিন্তু যখন উপনিষদে দেখিলাম সোহ মস্মি দন্তসহকার হ হ ম দন্তস্বয়ময় রস্বই, তিনি আমি, তত্ত্বমসি, তিনিই তুমি, তখন আবার সেই উপনিষদের উপরেও নিরাশ হইয়া পড়িলাম। এই উপনিষদ তো আমাদের সকল অভাব দূর করিতে পারে না, হৃদয়কে পূর্ণ করিতে পারে না। তবে এখন আমাদের কি করিতে হইবে? আমাদের উপায় কি? ব্রাহ্মধর্মকে এখন কোথায় আশ্রয় দিব? বেদে তাহার পত্তন ভূমি হইল না, উপনিষদেও তাহার পত্তন ভূমি হইল না, কোথায় তাহার পত্তন দিব? দেখিলাম যে আত্মপ্রত্যয় সিদ্ধ জ্ঞানোজ্জ্বলিত বিশুদ্ধ হৃদয়ই তাহার পত্তন ভূমি। পবিত্র হৃদয়তেই ব্রহ্মের অধিষ্ঠান, পবিত্র হৃদয়ই ব্রাহ্মধর্মের পত্তন ভূমি। সেই হৃদয়ের সঙ্গে যেখানে উপনিষদের মিল, উপনিষদের সেই বাক্যই আমরা গ্রহণ করিতে পারি, আর হৃদয়ের সঙ্গে যাহার মিল নাই সে বাক্য আমরা গ্রহণ করিতে পারি না।
সকল শাস্ত্রের শ্রেষ্ঠ যে উপনিষদ, তাহার সঙ্গে এখন আমাদের এই সম্বন্ধ হইল। উপনিষদেও আছে, হৃদা মনীষা মনসা ভিক্ষিপ্ত, হৃদয়ের সহিত নিঃসংশয় বুদ্ধির যোগে মনের আলোচনা দ্বারা ঈশ্বর অভিপ্রকাশিত হয়। নিষ্পাপ প্রশান্ত হৃদয়ের বিশুদ্ধভাবে বুদ্ধির আলো পড়িয়া যে মন উজ্জ্বলিত হয়, সে মনের দ্বারা ঈশ্বর অভিপ্রকাশিত হন। পূর্বকার যে ঋষি জ্ঞান প্রসাদে ধ্যান যোগে আপনার বিশুদ্ধ হৃদয়ে পূর্ণ ব্রহ্মকে দেখিয়াছিলেন, তাহারই পরীক্ষিত কথা এই যে, জ্ঞান প্রসাদেন বিশুদ্ধ সত্য স্ততস্তু তং পশ্যতে নিষ্কলং ধ্যায়মান। আমারও হৃদয়ের পরীক্ষার সঙ্গে এই কথার মিল হইল, অতএব আমি এই কথা গ্রহণ করিলাম। আবার যখন দেখিলাম উপনিষদে আছে যে, যাহারা গ্রামে থাকিয়া যাগযজ্ঞ প্রভৃতি কর্মকাণ্ডের অনুষ্ঠান করে, তাহারা মৃত্যুর পরে ধূমকে প্রাপ্ত হয়, ধূম হইতে রাত্রিকে, রাত্রি হইতে কৃষ্ণপক্ষকে, কৃষ্ণপক্ষ হইতে দক্ষিণায়নের মাস সকলকে, দক্ষিণায়নের মাস সকল হইতে পিতৃলোককে, পিতৃলোক হইতে আকাশকে, আকাশ হইতে চন্দ্রলোককে প্রাপ্ত হয়, এবং সেই চন্দ্রলোকে স্বীয় পুণ্যফল ভোগ করিয়া পুনর্বার এই পৃথিবী লোকে জন্মগ্রহণ করিবার নিমিত্ত চন্দ্রলোক হইতে বিচ্যুত হইয়া আকাশকে প্রাপ্ত হয়, আকাশ হইতে বায়ুকে প্রাপ্ত হয়, বায়ু হইয়া ধূম হয়, ধূম হইয়া বাষ্প হয়, বাষ্প হইয়া মেঘ হয়, মেঘ হইয়া বর্ষিত হয়। পৃষ্ঠা 55। তাহারা এখানে ব্রীহি জব ঔষধি বনস্পতি তিল মাস হইয়া উৎপন্ন হয়। সেই ব্রীহি জব তিল মাসাদি অন্য যে যে ভক্ষণ করে, সেই সেই স্ত্রী পুরুষ হইতে তাহারা এখানে জীব হইয়া জন্মগ্রহণ করে। তখন এই সকল বাক্যকে অযোগ্য কল্পনা বলিয়া বোধ হইল, তাহাতে আর আমার হৃদয় সায় দিতে পারিল না, সে আমার হৃদয়ের অনুবাদ নহে। কিন্তু উপনিষদের এই মহাবাক্যে সম্পূর্ণরূপে আমার হৃদয় সায় দিল। আচার্য কুলাত বেদমধিত্য যথাবিধানং গুরু কর্মাতি শেষেন অভিসমাবৃত্ত কুটুম্বে সুচৌ দেশে শ্রদ্ধায় মধিয়ান ধার্মিকান বিদধত আত্মনি সর্বেন্দ্রিয়ানি সম্প্রতিষ্ঠাপ্য অহিংসন্ত সর্বভূতানি অন্যত্র তীর্থেভ্য সকল্বেবং বর্তয়ন যাবদায়ুষং ব্রহ্মলোক লোকমভিসম্পদ্যতে ন চ পুনরাবর্ততে ন চ পুনরাবর্ততে। আচার্যকুলে বেদ অধ্যয়ন ও যথাবিধি গুরুসেবা সমাধা করিয়া গৃহে প্রত্যাবর্তন ও বিবাহের পর পবিত্র স্থানে বেদ অধ্যয়ন ও ধার্মিক পুত্র শিষ্যদিগকে জ্ঞানোপদেশ প্রদান পূর্বক স্বীয় আত্মাতে ইন্দ্রিয় সকলকে প্রতিষ্ঠিত করিয়া কোনো প্রাণীর পীড়াদায়ক না হয় এরূপ ন্যায় উপার্জিত বৃত্তের দ্বারা জীবন ধারণ করিবেক। যিনি এইরূপে যাবদায়ু ইহলোকে জীবনযাপন করেন, তিনি মৃত্যুর পরে ব্রহ্মলোকে প্রবেশ করেন, তিনি আর ইহলোকে প্রত্যাগমন করেন না। যে ব্যক্তি ইহলোকে থাকিয়া ঈশ্বরের আদিষ্ট ধর্ম অনুষ্ঠানে আত্মাকে পবিত্র করে, সে পৃথিবী হইতে অবসৃত হইয়া পুণ্যলোকে গমন করে এবং পশুভাব পরিত্যাগ করিয়া দেবশরীর প্রাপ্ত হয়। সেই পুণ্যলোকে ঈশ্বরের চাজল্যতর মহিমা দেখিয়া এবং জ্ঞানে প্রেমে ধর্মে আরও উন্নত হইয়া তথা হইতে উন্নততর লোকে তাহার গতি হয়। এই প্রকারে উন্নতি হইতে উন্নতি লাভ করিয়া পুণ্যলোক হইতে পুণ্যলোকে, অসংখ্য স্বর্গ হইতে স্বর্গলোকে গমন করিতে থাকে। এষু দেবপথ পুণ্যপথ। এই পৃথিবীতে তাহার আর পুনরাগমন হয় না। স্বর্গলোকে পশুভাব নাই, ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, সেখানে স্ত্রী ঐষণা বিত্ত ঐষণা নাই, কাম নাই, ক্রোধ নাই, লোভ নাই, সেখানে চিরজীবন চিরযৌবন। এইরূপ স্বর্গ হইতে স্বর্গলোকে জ্ঞানের প্রেমের ধর্মের ও মঙ্গলের প্রবাহ প্রবাহিত হইয়া সেই দেবাত্মাকে অনন্ত উন্নতির অভিমুখে লইয়া যায় এবং আনন্দের উৎস তাহার হৃদয় হইতে নিয়ত উৎসারিত হইতে থাকে। কঠোপনিষদের উপাখ্যানে নচিকেতা মৃত্যুর নিকটে স্বর্গের এইরূপ বর্ণনা করিয়াছেন, স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চ নাস্তি ন তত্র ত্বং ন জরয়া বিভেতি উভে
তীর্থা অসনায়া পিপাসে শোকাতিগ মোদতে স্বর্গলোকে। স্বর্গলোকে কোনো ভয় নাই, সেখানে তুমি নাই অর্থাৎ মৃত্যু নাই, সেখানে জরা নাই। খুদ পিপাসা উভয় হইতে উত্তীর্ণ হইয়া এবং শোককে অতিক্রম করিয়া সেই দেবাত্মা স্বর্গলোকে আনন্দেই থাকেন। পৃষ্ঠা 56। কিন্তু এই পৃথিবীতে যে ব্যক্তি পাপানুষ্ঠান করে সেই পাপীর গতি কী হয়? যে এখানে পাপ করিয়া সে কৃত পাপের জন্য অনুতাপ না করে ও তাহা হইতে নিবৃত্ত না হইয়া পুণ্য পুণ্য পাপাচরণে করিতে থাকে, মৃত্যুর পরে তাহার পাপ লোকেই গমন হয়। পুণ্যের পুণ্যং লোকং নয়তি পাপেন পাপং, পুণ্য দ্বারা পুণ্য লোকেও পাপ দ্বারা পাপ লোকে নিত হয়। এই বেদ বাক্য পাপের তারতম্য অনুসারে তদুপযুক্ত পাপ লোকে যাইয়া সে পাপের আত্মা পাপাশ্রিত দেহ ধারণ করে এবং সেখানে নিয়ত কুটিল পাপের অনুতাপ অগ্নিতে দগ্ধ হইতে হইতে যখন তাহার পাপ সকল নিঃশেষে ভস্মীভূত হইয়া যায় এবং যখন তাহার প্রায়শ্চিত্তের অবসান হয় তখন সে প্রসাদ লাভ করে। সে পৃথিবীতে যে কিছু পুণ্য সঞ্চয় করিয়াছিল সে সঞ্চিত পুণ্য বলে, তখন সে উপযুক্ত পুণ্যলোকে গমন করে এবং সেখানে পশুভাবের বিপরীত দেব শরীর ধারণ করিয়া তাহার ফলভোগ করিতে থাকে। সেখানে থাকিয়া সে যে পরিমাণে জ্ঞান ধর্ম পুণ্য সঞ্চয় করিবে তদনুসারে আরও উন্নত লোকে গমন করিবে এবং সেই দেবপথের পুণ্যপথের যাত্রী হইয়া অগণ্য স্বর্গলোক হইতে স্বর্গলোকে উন্নত হইতে থাকিবে। ঈশ্বরের প্রসাদে আত্মা অনন্ত উন্নতিশীল, পাপ তাপ অতিক্রম করিয়া এই উন্নতিশীল আত্মার উন্নতি হইবে। পৃথিবীতে আর তাহার অধঃপতন হইবে না। ঈশ্বরের মঙ্গল রাজ্যে পাপের কখনো জয় হয় না। মানব শরীরে আত্মার প্রথম জন্ম, মৃত্যুর পরে সে পাপ পুণ্যের ফলভোগের নিমিত্ত উপযুক্ত শরীর ধারণ করিয়া লোক লোকান্তরে সঞ্চরণ করিতে থাকিবে, তাহার আর এখানে পুনরাগমন হইবে না। আবার যখন উপনিষদে দেখিলাম ব্রহ্মোপাসনার ফল নির্বাণ মুক্তি, তখন আমার আত্মা তাহাতে ভয় দর্শন করিল। কর্মাণি বিজ্ঞানময়শ্চ আত্মা পরে হব্যয়ে সর্ব একই ভবন্তি, কর্ম সকল এবং বিজ্ঞানময় আত্মা অব্যয় পরব্রহ্মে সকলে এক হয়। ইহার অর্থ যদি এই হয় যে বিজ্ঞানাত্মার আর পৃথক সংজ্ঞা থাকে না, তবে ইহা তো মুক্তির লক্ষণ নহে, ইহা ভয়ানক প্রলয়ের লক্ষণ। কোথায় ব্রাহ্মধর্মে আত্মার অনন্ত উন্নতি আর কোথায় এই নির্বাণ মুক্তি? উপনিষদের এই নির্বাণ মুক্তি আমার হৃদয়ে স্থান পাইল না। এই বিজ্ঞানাত্মা পুরুষ উন্নত লোককে স্বর্গেতেই থাকুক কিংবা এই অধস্থ পৃথিবীতেই থাকুক, যখন তাহার সমুদায় বিষয় কামনার পরিসমাপ্তি হইয়া একমাত্র অন্তর্যামী পরমাত্মাকে লাভ করিবার কামনা অহরাত্র হৃদয়ে জাগিতে থাকে, যখন সে আত্মকাম ও আত্মকাম হয় সে অবস্থায় যখন তাহার নিতান্ত আজ্ঞাবহ থাকিয়া সহিষ্ণু হইয়া তাহার আদিষ্ট ধর্মকার্য সকল সে সাধন করিতে থাকে, তখন সে দেহবন্ধন হইতে মুক্ত হইয়া সংসারের পার হইতে উত্তীর্ণ হইয়া অন্তরতম অমৃত ব্রহ্মের তিমিরাতীত জ্ঞানোজ্জ্বল প্রেমসিক্ত ক্রোড়ে প্রতিষ্ঠা লাভ করে। সেখানে নূতন প্রাণ পাইয়া পবিত্র হইয়া তাহার কৃপাতে জ্ঞানে প্রেমে আনন্দে সে অনন্ত জ্ঞান প্রেম আনন্দের সহিত ছায়া ও আতপের ন্যায় নিত্যযুক্ত থাকে। সেদিনের আর অবসান হয় না। সকৃত বিভাত হো বৈশ ব্রহ্মলোক, এই ইহার পরম গতি, এই ইহার পরম সম্পদ, এই ইহার পরম লোক, এই ইহার পরম আনন্দ। এশাস্য পরমাগতি রে শাস্য পরমা সম্পদ, এসহস্য পরম লোক এসহস্য পরম আনন্দ। বেদের এই মহাবাক্যে জ্ঞান তৃপ্ত হয়, আত্মা শান্তি লাভ করে এবং হৃদয় আনন্দে পরিপূর্ণ হইয়া বলিতে থাকে ব্রহ্মা ভয়ং বই ব্রহ্ম ভয়ং। পৃষ্ঠা 57। পরিপূর্ণ জ্ঞানময় নিত্য নব সত্য তব শুভ্র আলোকময় কবে হবে বিভাসিত মম চিত্ত আকাশে, রয়েছে বসি দীর্ঘ নিশি চাহিয়া উদয় দিশি ঊর্ধ্ব মুখে করপুটে নবসুখ নবপ্রাণ নবদিবা আসে, কি দেখিব কি জানিব না জানি সে কি আনন্দ নূতন আলোক আপন মন মাঝে, সে আলোকে মহাসুখে আপন আলয় মুখে চলে যাব গান গাহি কে রহিবে আর দূর পরবাসে। ব্রহ্মসঙ্গীত। এক্ষণে তাহার এই আশীর্বাদ আমার হৃদয়ে আসিয়া পৌঁছিয়াছে,
প্রস্থিব পরায় তমস্য পরস্তাত। এই অজ্ঞানান্ধকার সংসারের পরকুলে ব্রহ্মলোকে যাইবার পথে তোমাদের নির্বিঘ্ন হোক। এই আশীর্বাদ লাভ করিয়া এই পৃথিবী হইতে শাশ্বত ব্রহ্মলোককে অনুভব করিতেছি।